পড়ুয়া ক্ষোভ প্রশমনে বিশেষ নজর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সোমবার এক বিজ্ঞপ্তিতে পর্ষদের সভাপতি মহুয়া দাস জানিয়ে দেন অসন্তুষ্ট পরীক্ষার্থীদের কথা শুনতে হবে স্কুলগুলিকে উল্লেখ্য এবছরের বাইশে জুলাই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল আর তাতে দেখা গিয়েছে কম বেশি প্রায় তিন শতাংশ ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে তারপর থেকেই রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই পর্ষদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন চলতি বছরে করোনা অতিমারীর কারণে স্থগিত করা হয় পরীক্ষা আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয় অনেকে কম নম্বরও পেয়েছেন যার জেরে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন অসন্তুষ্ট ছাত্রছাত্রীরা তারপরে নির্দেশিকা জারি করে সংসদ জানায় উচ্চ মাধ্যমিকে অসন্তুষ্ট পড়ুয়াদের অভিযোগ শুনতে হবে সমস্ত স্কুলগুলিকে সমস্ত অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষা সংসদ জানিয়েছে আগামী তিরিশে জুলাই থেকে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন এবং নিজেদের অভিযোগের কথা জানাবেন ঠিক তার আগের দিন অর্থাৎ আগামী উনত্রিশে জুলাই এই বিষয়ে নিয়ে আলোচনার জন্য সমস্ত স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে ডাকা হয়েছে